পরশুদিন তো ব্লগই করা হয়নি, কারণ জলে নেমেছি যখন তখন আর কেউ ছিল না যে ফোনটা ক্যামেরা কিছু ধরে দেবে। তো আজকে আমি চেষ্টা করেছি আজকে পুরোপুরি আমি পুরো ভিজে যাবো না, আজকে অল্প ভিজবো আর ব্লগটা বেশি বেশি করবো। ঠিক আছে, তোমরা ডাব খেতে ব্যস্ত, সবাই মিলে বসে কিছুক্ষণ বসবো, পুরো এনজয় করবো। আর ডাব নিয়ে এসে দাদা পেছনে আবার কিছুক্ষণ বসি, একটু এনজয় করি। আর কি ভালো হাওয়া দিচ্ছে আজকে, প্রচণ্ড হাওয়া প্রচণ্ড, তার জন্য বসলাম। বসে নিয়ে যাওয়ার আগে একটু স্নান ফান করে দেখা যাবো। সকাল সকাল আজকে পৌঁছে গেলাম মন্দিরে, এখন সবাই নামছে সকাল সকাল মন্দিরের সামনে, এখন সামনেটা দিয়ে যাব। ও পান্না ঢোকা, মোবাইল রেখে দিয়েছিলাম, আমরা ব্লগ করতে পারিনি, মোবাইলে জাস্ট নিলাম। পূজা খুব ভালো হতে দিলাম, সুন্দর করে দর্শন হলো। এখন বেরোবো, এখন বাড়ি ফিরে। প্রচন্ড ভিড় কিন্তু আমরা খুব ভালো মতো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পারলাম। খাওয়া নেওয়া হয়ে গেছে না সব, এত প্রসাদ নেওয়া হলো সব, পুজো শেষে যে খাওয়ার নিয়ে এখন ফিরছি, হাতে অনেক প্রসাদ। পেমেন্ট করা হয়েছে, ব্রেকফাস্ট রেডি, পেমেন্ট হয়ে গেছে। চলো চলে আসলাম, আমি একটু চেঞ্জ করলাম, পরে একটু ফ্রেশ এখন ব্রেকফাস্ট করবো। আর পুরো ঘুম ঘুম পাচ্ছে, তো এক দেড় ঘন্টার মধ্যে একটু ঘুমিয়ে নেবো, কারণ সকালবেলা উঠেছিলাম। আর দর্শনটা খুব ভালো হলো আজকে, মানে আমরা জাস্ট গেলাম, গিয়ে খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেলো, সুন্দর করে সব পুজো হলো, সব কিছু করে প্রসাদ সব কিছু নিয়ে দেন আসলাম, একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়ে দেন বেরোতে হবে। তাহলে যাচ্ছি কোথায় আমরা এখন? বিচে যাবো, কারণ সকালবেলা আসার পরে ব্রেকফাস্ট করে ভেবেছিলাম যাবো না, রেস্ট নিয়ে একদম দুপুর লাঞ্চ করতে বেরোবো, বাট হলো না। তো যেহেতু লাস্ট ডে পুরীতে, তো সমুদ্রে না গেলে হবে না, ভালো যাচ্ছি এখন স্নান ফান করে ফেলবো। তো তার জন্য পুরো রেডি ফেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে জলদি বেরিয়ে গেছি, বাজে এখন 12টা কি 12:30টার মতো। না সবাই মিলে যাচ্ছি, এত বলতে স্নান করবে না আসছি আমরা। একজন মিষ্টি খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, নামও মিষ্টি, খেয়েও যাচ্ছে মিষ্টি। কেমন লাগলো? আর একটা লাভ হবে নাকি, একটা জামা হবে নাকি? সবকিছু জন্ম মানে মৃত্যু, আসা মানে যাওয়া, থাকা মানে চলে যাওয়া, আমাদের আজকে বৃদ্ধি হবে কিছু করার। রুমে এসে পুরো একদম ফ্রেশ হলাম, পুরো স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে আমার পুরো একদম বালিতে ভরেছিলাম, জামা কাপড় চুল ফুলে সব পুরো। তো পুরো স্নান করলাম, ফ্রেশ হলাম, বাট টায়ার্ড লাগছে, কারণ কোন সকালে উঠেছি, কাল রাতেও ঘুমিয়েছিলাম অনেক লেট করে। তো এখন রেডি ফেডি হলাম, হয়ে যাচ্ছি এখন লাঞ্চ করতে, চারজন মিলে বেরোবো, মিলে লাঞ্চ করবো, টুকটাক কিছু কেনার আছে আজকে, ওগুলো কিনে নিয়ে দেন এসে সন্ধ্যায় তো ট্রেন আছে, বেরোতে হবে। খাওয়া চলে এসছে, খাওয়া শুরু করে দিয়েছিলাম, আমার এখন আসেনি, চলে এসছে আমারও খাবার। এই আমারটা খালি ভালো, কোনো ভাঙা ভেঙে নিয়ে গেছি। বলছে স্পেশাল মটকা রাবড়ি, খেয়ে দেখতে হবে কতটা ভালো, টেস্ট কর, ভালো
দারুন। মাছটা ছেড়ে মতো এত ভালো, তোমার ভালো লাগলো? পুরী এসে জগন্নাথ টি শার্ট না নিলে হবে? আমি তো পুরো জগন্নাথ টি শার্টই বলি ওটাই, কারণ সব কিছুর ওপরেই জগন্নাথ দেবের মুখ দেওয়া আর কি ওই ছাপের টি শার্টগুলো। তো ও ভেতরে গেছে টি শার্টগুলো নেওয়ার জন্য, কয়েকজনের জন্য নেওয়ার আছে। বাট আমি পুরো খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে বলে আমি আর একটু বসে রেস্ট নিচ্ছি, কারণ আর এক ঘন্টা পরেই ট্রেন। তো এরপরে সব কিছু নেবো, প্যাকিংটা সব কমপ্লিট আছে, আর একটু করে নিয়ে ফটাফট বেরিয়ে যাবো। এই ওর মধ্যে আবার খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছি, রাত্রেবেলা কি খাবার নিয়ে যাবো ওগুলো অর্ডার দিয়েছি। তো এখন একবার যাওয়ার সময় টি শার্ট নিয়ে, খাওয়ার নিয়ে, সব কিছু নিয়ে দেন বেরিয়ে যাবো। ফাইনালি চেক আউটের টাইম চলে আসলো, বেরোচ্ছি। এ তো বেরিয়ে গেছে, এই যে এখন বেরোচ্ছি, রেডি বেরি হয়ে গেছি, রেডি। চেক আউট করার টাইম চলে এসছে, এখন বেরিয়ে যাচ্ছি। ট্রেন 7:20, এখন বাজে 6:10 মতো। তো লাগেজ সবকিছু নিচে নিয়ে বাকি চেক আউটের প্রসিডিংস যা সবকিছু কমপ্লিট করতে করতে ওই 6:30 মতো বেজে যাবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, তো ট্রিপ এখানেই শেষ হয়ে যাচ্ছে পুরী আর কি। খুব ভালো কাটলো কটাদিন, খুব মজা করলো সবাই মিলে, খুব আনন্দ করলাম। বাট এখন আবার সেই বাড়ি অ্যান্ড ব্যাক টু ওয়ার্ক। ডিনার অনেক কিছু আছে, এটা হচ্ছে মটর পনির, এটা হচ্ছে রুটি, ও রুটি খাবে, আমি মুগলাই আলু রাঙা কষা করে। এখানে এরাও সেম খাচ্ছে, বাট এদের খাওয়া একটু তফাৎ আছে। যারা চাউমিন সব এখানে, ফুচকি পাচ্ছে সব এখানে আছে।